এখানে স্থানীয়দের বসবাস ও কর্মসংস্থানের অন্যতম প্রাণকেন্দ্র গাজীপুর। যাকে ঘিরে গড়ে ওঠা পিকনিক স্পট ও রিসর্ট গুলোতে যেন যোগ করেছে বাড়তি আনন্দ। রাজধানী থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে গাজীপুর জেলা সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত এই ভাওয়াল বনভূমি। ঢাকা থেকে গাজীপুরগামী যে কোনো বাসে বা প্রাইভেট কার রিজার্ভ নিয়ে সপরিবারে ভ্রমণ করতে পারেন এখানে। টেরাকোটায় মোড়া বর্ণিল ফটকের দুই পাশে দুই দণ্ডায়মান হাতি, এটি উদ্যানের প্রধান ফটক। 1974 সাল থেকে কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে 1982 সালে জাতীয় উদ্যান হিসাবে আখ্যায়িত হয়। পৃথিবীর অন্যান্য জাতীয় উদ্যানের আদলে 5,022 হেক্টর জমিতে এই উদ্যান সরকারিভাবে গড়ে তোলা হয়। পাতাঝরা বৃক্ষের অনিন্দ সুন্দর এই বন সময় সময় পাল্টায় তার রূপের বাহার। শালবৃক্ষের মায়ায় ঢাকা এই উদ্যানে গেলেই চোখে পড়বে ঘন বন ঝোপ জঙ্গল। উদ্যানের ভেতরে হাঁটার জন্য রয়েছে পরিকল্পিত রাস্তা ও হাইকিং ট্রেল, যেখানে গহিনারণ্যের মাঝ দিয়ে হেঁটে হেঁটে উপভোগ করা যায় নির্জনতার স্বাদ। এখানকার মাটির রং ধূসর, যাকে বলে লাল মাটি। শুকনো অবস্থায় এই মাটি ইটের মতো শক্ত হলেও পানির সংস্পর্শে গা এলিয়ে দেয়। ভাওয়ালবনে একসময় ছিল বাঘ, চিতা, হাতি সহ নানা বন্য প্রাণীর অবাধ বিচরণ। কালের বিবর্তনে আজ তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তবে এখনো এ বনে হাঁটলে দেখা মেলে বানর, কাঠবিড়ালি আরো কত কি। এই বনে এত সব প্রাণী একসাথে দেখলে আপনিও মুগ্ধ না হয়ে পারবেন না। নির্জন বনের মধ্যে হাঁটার সময় নানান রকম পাখির কিচির মিচির ডাকে পাওয়া যায় অপার্থিব অনুভূতির স্বাদ। এক মুহূর্তের জন্য হলেও ইচ্ছে জাগবে, ইস যদি ঘর বাঁধতে পারতাম এই পাখিদের নিয়ে এই ঘন সবুজের মাঝে। উদ্যানের মোহনীয়তাকে পূর্ণ করেছে কয়েক মাইল বিস্তৃত বিশাল আকার কয়েকটি লেক। লেকগুলোতে নৌকা ভ্রমণের স্বাদ নিতে পারবেন। আবার ইচ্ছে করলে আছে বড়শি দিয়ে মাছ ধরার ব্যবস্থাও, যদিও সেজন্য একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ গুনতে হবে আপনাকে। পর্যটকদের জন্য আরো আছে প্রজাপতি বাগান, কচ্ছপ প্রজনন কেন্দ্র, মিনি চিড়িয়াখানা। তাছাড়া পুরো বনের সৌন্দর্য এক
নজরে দেখার জন্য রয়েছে সূর্য ওয়াচ টাওয়ার। ভাওয়াল জাতীয় উদ্যান খোলা থাকে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। উদ্যানের প্রবেশ মূল্য সম্প্রতি 10 টাকা। নির্দিষ্ট হারে ভাড়া পরিশোধ করে রয়েছে গাড়ি পার্কিং এর সুবিধা। ভাওয়াল জাতীয় উদ্যানের 15 কিলোমিটার অদূরেই কালের সাক্ষী হয়ে থাকা জমিদার বাড়িতে এখনো মিশে আছে জমিদারি। বাড়ির আঙিনায় ছড়িয়ে ছিটিয়ে আছে অতীতের গল্প কথা। তেমনই এক জমিদার বাড়ি ভাওয়াল রাজবাড়ি। বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত প্রাসাদটিতে বিশাল দিঘি, নাট মন্দির ছাড়াও রয়েছে পদ্ম মন্দির ও শাল কাঠের সিঁড়ি। সীমানা প্রাচীর দিয়ে ঘেরা বিশাল এই রাজপ্রাসাদটির বিশালত্ব দেখে যে কেউ অভিভূত হবেন। আবার অনেকেই রাজবাড়িতে ঢুকে পড়ে যেতে পারেন গোলক ধাঁধায়। ঐতিহ্যবাহী ভাওয়াল রাজা ও এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে না বলা আরো শ্বাসরুদ্ধকর ইতিহাস। তবে সে গল্প হবে অন্য কোনো দিন।